কোন
রয়েছে এখানে কেমন আছো?
পেট খারাপ, পেট হয়ে ভাই তোমাকে বলছি একটু সাবধানে খাবা। আচ্ছা ঠিক আছে। আর লক্ষ্মী দি, সরস্বতী দি কেমন আছে? আচ্ছা ঠিক আছে, ভালো। আর কার্তিক দার খবর কি? কি ডেঙ্গু? কি ব্যাপার? বল দেখি করে ডেঙ্গু হবে। ও আচ্ছা বুঝতে পারছি, ওই মর্তের কিছু বাচ্চা মহিলা স্বর্গে চান্স পেয়েছে। আচ্ছা ঠিক আছে, কার্তিক দার রক্ত বলবে। কি ডাক্তার রিপোর্টে ডেঙ্গু দেখেনি? দেখ স্বর্গে মূর্তি এক কেস। আর হ্যালো, আর বলছি একটু মাকে দাও না, আমি একটু কথা বলবো, একটু দাও মাকে দাও। ও মা, মাকে আমি না ভিঙ্গি। হ্যাঁ তুমি কি করছো? রান্না করছো? কি রান্না মা? সজনে চচ্চড়ি আমি একটু খাবো, একটু খাবো দাও। সৃষ্টির স্থিতি নয়, তিন থমকে গেছে। দুগ্ধবতী গাভী দুধ দেওয়া বন্ধ করেছে, গর্ভবতী মহিলার প্রসব বেদনা
রথযাত্রী মৃত্যুর পথে পা বাড়িয়ে বসে রয়েছে। যদিও যদিও বাবা ভোলানাথের মৃত্যুর আসল কারণ কি এখনো সম্পূর্ণ পরিষ্কার নয়, তবুও দেব ডাক্তার রাজেন অশ্বিনী ভ্রাতৃত্ব কুমারদের বাগা বাগা ডাক্তার কাজে ইমার্জেন্সি মেডিকেল ক্যাম্প বসিয়ে সিদ্ধান্ত উপনীত হয়েছে যে বাবা ভোলানাথ প্রচুর পরিমাণে তামাক বিড়ি সিগারেট ও পর্যাপ্ত পরিমাণে গুটখা খাওয়ায় বাবার শরীরে নানাবিধ অসুখ ধরাশায়ী করেছে। আবার আমরা সেই ঘটনাস্থলে চলে যাব। হ্যালো শিবানী, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। আচ্ছা বাবার আশেপাশে কাউকে দেখতে পাচ্ছ, মানে বাবার নিজস্ব কেউ? আমারে কেন শোনা না আপনি? আপনি বুঝতেই পারছেন বাবার এই অবস্থা, তাই ওনারও মাথা ঠিক নেই। তবু আবার জিজ্ঞেস করে দেবো, আবার জিজ্ঞেস করবো। আরে
রাম 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 রা
তোমরা কি অঝরে কাঁদছে?